হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিশ রেসিপিস। আমাদের আজকের রেসিপি হচ্ছে দুধ লাচ্চা সেমাই, অনেক মজাদার একটি রেসিপি। আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন বাটনটি অল করে দেবেন। চলুন তাহলে দেখা যাক আমাদের আজকের রেসিপি। এখানে প্রথম আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে ঘিটা না দিয়ে এখানে সয়াবিন তেল ইউজ করতে পারেন, কিন্তু ঘিটা দিলে টেস্ট অনেক বেশি সুন্দর হয়। এবং এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ এবং কাজু বাদাম কুচি। এটা আমরা ঘি দিয়ে খুব ভালো করে ভেজে নিব। কিশমিশটা যখন ফুলে উঠবে তখন আমরা এটাকে আলাদা একটা পাত্রে উঠিয়ে নিব। এটা ভাজা হয়ে গেছে। এখন সেই প্যানেই আমি হচ্ছে লাচ্চা সেমাইটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি অল্প 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এটাকে আমরা সেই বাকি ঘিটুকুতে খুব ভালো করে লাচ্চা সেমাইটা ভেজে নিব। একটু জাস্ট ব্রাউন কালার আসলেই হবে, খুব বেশি লালচে বা পোড়া পোড়া করা লাগবে না। যে মানে কোনো রকম একটু কালার চেঞ্জ হলেই আমরা এটাকে নামিয়ে ফেলব। এটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি একটা বোলে নামিয়ে নিচ্ছি। এখানে লাইটিংয়ের কারণে আমার হচ্ছে সেমাইটা আগে কালারটা একটু ডিপ লাগছিল, লাইটের ব্যাকসাইডে পড়ছিল, এর জন্য তো সেমাইয়ের কালারটা কিন্তু জাস্ট এরকম আছে। এটাকে একটু ব্যালেন্স করে দিয়ে আমি হচ্ছে যে কিশমিশ আর কাজু বাদামটা ভেজে রেখেছিলাম ওইটার উপরে জাস্ট ছিটিয়ে দিব। এটাকে ছিটিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি। এখানে দুধটা জাল করার জন্য আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি, 1 প্যাকেট লাচ্চা সেমাইয়ের জন্য। দুধটা খুব ভালো করে জাল করে নিব আমরা। এখন এখানে দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি এবং 4টা এলাচ। এখন দুধটাকে আমরা খুব ভালো করে জাল করে নেব। এটা খুব বেশি শুকানোর দরকার নাই, কিন্তু আমরা এটা মানে 15 মিনিট মতো জাল করব, এটা মিডিয়াম হাই হিটে। জাল করার এক পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ নিয়েছি, যেহেতু আমরা সেমাই ভাজার সময় একটু চিনি ইউজ করেছি এই জন্য এখানে একটু পরিমাণে কম দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে আমরা এখানে জাস্ট 1 চিমটি লবণ ইউজ করব, স্বাদে ব্যালেন্স আনার জন্য, খুব বেশি যেন না হয়। এখন আমরা দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব। দুধটা জাল করা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে এলাচ এবং দারচিনির টুকরাগুলো জাস্ট উঠিয়ে নিব, এটা আমরা আর ইউজ করব না। এখন আমরা দুধটা সেমাইয়ের উপরে সাইড দিয়ে খুব আস্তে করে এটাকে ঢেলে দিব। এটা কিন্তু অনেক মজাদার স্বাদের একটা সেমাই রান্না, আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। সেমাইটাই যখন আমরা দুধটা দিব তার আগে দুধটা জাল করে নামিয়ে আমরা কিছুক্ষণের জন্য হালকা ঠান্ডা করে নেব, খুব বেশি না, 50% গরম থাকবে। এটা ঢেলে দেওয়ার পরে 5 থেকে 10 মিনিটের ভিতরে আমরা এটা পরিবেশন করতে পারবো। আমার পারফেক্ট দুধ লাচ্চা সেমাই রেডি। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এবং পরবর্তী নোটিফিকেশন পেতে বেল আইকন বাটনটি অল করে দিবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।